আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ জি সম্মানিত دینی ভাই প্রথমে সালাম দিয়েছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি জানতে চেয়েছেন চুল বা দাড়িতে কালো রং বা কালো খিজাব যেটা আব্দুল হান কালো কেস যেটাই বলেন এটা ব্যবহার করা যাবে কিনা জি সম্মানিত ভাই খুব সুন্দর প্রশ্ন বর্তমান যুগে কাস্টমারস বেশি বেশি করতেছে যা আসলে রসুল সাল্লাহ আলি সাল্লাম থেকে প্রমাণিত নয় এবং রসুল সাল্লাহ সাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন এক শ্রেণীর লোকেরা আপনার দাড়িতে ফ্রান্স ফ্রান্স কাটিং করে অল্প কিছু দাড়ি রাখে সেখানে কালি মেরে দিচ্ছে এবং অনেক ওলামাকে দেখি যে দাড়িতে তারা কালো রং ব্যবহার করে অল্প কিছু দাড়ি পেকে গেছে যার কারণ তারা কালো রং ব্যবহার করছে যাতে মানুষ না বোঝে মানুষকে ধোঁকা দিয়ে বোঝাচ্ছে যাদের বয়স হয়নি অথচ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন মান গাসানা ফালাই সামিনা যে ব্যক্তি ধোকা দেয় সে আমার অম্মদের অন্তর্ভুক্ত নয় শুধু তাই নয় আল্লাহ নবী সাল আলী সাল্লাম বলেছেন এক শ্রেণীর লোক আছে বর্তমানে আমরা দেখতেছি যে যেটা মানে দাড়ি তো রাখে নে কিছু মুস রেখে মুসের মধ্যে কালো খিজাব ব্যবহার করছে ভাবখানা দেখে মনে হয় যে মাত্র বয়স মানে ১৮ বা মানে পঁচিশ অথচ বয়স হয়ে গেছে ষাট মাথার মধ্যেও কালো খেজাব দা মুসের মধ্যেও লেগে দিছে তো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এদের জন্য সুসংবাদ দিয়েছেন হাদিসটি পাবেন আপনি দাউদের চার হাজার নম্বর হাদিস সহীন আসাই পাঁচ হাজার সাতাত্তর নম্বর হাদিস আবদুল্লাবিন আব্বাস রদি আল্লাহ আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন শেষ যুগে এমন এক সম্প্রদায়ের আবির্ভাব ঘটবে আমার শেষ যুগে আমার উম্মতের মধ্যে এমন এক উম্মতের আবির্ভাব ঘটবে যারা চুলে কালো রং লাগাবে কালো খেজাব লাগাবে সেটা চুল হোক আর দাড়ি হোক এরপর আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছেন কাহা ওসিল হামাম তাদের ওই চুলগুলো কবুতরের বুকের মতো পেটের মতো চিক চিক চিকচিক করবে মানে কবুতরের যেমন কালো বুকটা যেমন পেটটা চিকচিক করে রৌদ্রের মধ্যে গেলে যেমন আপনার বৃদ্ধ মানুষ মানে ষাট বছরের বৃদ্ধ পঞ্চাশ বছরের বৃদ্ধ মানুষ তখন আপনার কালো খেজাব ব্যবহার করে মনে হয় চুলগুলি দেখতে চিকচিক করে আল্লাহ নবী সাল্লাম বলেছেন লা ওরা জান্নাতে যাবে না যাবে না জান্নাতের সুগন্ধিও পাবে না অনেক সালাত আদাই করেন অনেক ভাই আছেন আপনার কালো রং ব্যবহার করেন চুলের মধ্যে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন ওরা জান্নাতে যাবে না জান্নাতের সুগন্ধি পাবে না অথচ জান্নাতের সুগন্ধি পাওয়া যায় অনেক দূর থেকে অনেকে আবার এই যুক্তি দেয় আবু দাউদের চারশো তিন নম্বর হাদিস দ্বারা আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন আবু হরিয়ান বর্ণনা করেছেন ইন্নাল আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন ইহুদি ও খ্রিস্টানরা চুলে কালার করে না তোমরা তাদের বিপরীত করো অর্থাৎ কালার করো কালার করার মানে কি আল্লাহনবী সাল্লাহি সাল্লাম কালার করে দেখিয়ে দিয়েছেন মক্কা বিজয়ের দিনে আবদুল্লাহবিন জা জাবের রাজিউল্লা আহনু থেকে বর্ণিত হাদিস এটাও পাবেন আবুদাউদ্ চার হাজার দুইশো চার নম্বর হাদিস এবং নাসাইর পাঁচ হাজার আটাত্তর নম্বর হাদিস আবদুল্লাহ বিন জাবের বের আল্লাহ তালন আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী সাল্লা সালাম মক্কা বিজয়ের দিনে আবু হকর সিদ্দিক রদি আল্লাহ তালা এর পিতা আবু কহাফা রদিউল আবু কহাফাকে রসুল সাল্লু আলিয়া সামনে উপস্থিত করা হলো তখন তার মাথার চুলগুলি সাদা ফল ও ফুল বিশিষ্ট গাছে নিয়ে দেখাচ্ছিল আল্লাহ রসুল সাল আলী সাল্লাম দেখে তিনি সাহাবিদেরকে বললেন যে তোমরা কোনো কিছু দিয়ে কালার পরিবর্তন করে দাও তবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন যে কালো রং কিন্তু দেবে না মানে কালো কালার দিবে না কালো রং দিবে না আল্লাহ রসুল সাল্লি সাল্লাম কালো রং দিতে নিষেধ করলেন তাহলে এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে রসুল সাল্লাহ সাল্লাম কালো রং ব্যতীত অন্য রং দিতে আদেশ করেছেন তবে রসুল সাল্লু আলি সাল্লাম সাধারণত মেহেদি জাফরান ও অর্স লাল গোলাপের রস দিয়ে কালার করতেন আরেকটি হাদিস পাওয়া যায় সেটি আপনি এটাও দাউদের চার হাজার দুইশো দশ নম্বর হাদিস আল্লাহ নবী সাল্লি সাল্লাম চামড়ার জুতো পরিধান করতেন এবং অর্ষ তথা লাল গোলাপের রস জাফরান দিয়ে দারিদ্রকে হলুদ করে নিতেন এটা আবুদাউদের হাদিস আরেকটি হাদিস পাওয়া যায় সেটা নাসাইদ আর্সে পাঁচ হাজার আশি নম্বর হাদিস এবং আবুদাউদের চার হাজার দুশো পাঁচ নম্বর হাদিস ইন্না হাসানামা আমা উইয় রবিহি হাজ সাইবু আল্লা নবী সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন নিশ্চয় সর্বশ্রেষ্ঠ বস্তু যা দিয়ে বার্ধক্যের সাদা বর্ণকে পরিবর্তন করা হয় তা হচ্ছে মেহেদি ও কাতাম কাতাম মানে যার ফল মরিচের মতো হয় তার ফলটা মরিচের মতো হয় আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন অন্য যে কোনো রং আপনি দিতে পারেন যে কোনো গাছের রং দিতে পারেন সেটা কালো ব্যতীত কালো ব্যতীত মানুষকে ধোঁকা দেওয়া যাবে না আর এই কালো রঙটা সর্বপ্রথম যিনি ব্যবহার করেন তার নাম হলো মিস্টার ফেরাউন ফেরাউন এই প্রথম এই বধ চুলকে কালো করেছিলেন যারা কালো চুলে কালো খেজাব ব্যবহার করে মহিলা পুরুষ যারা দুলহান কালো কেস্টেল ব্যবহার করে এরা হলো ফেরাউনের সন্ন্যত মানে তো আপনি সাল্লামের উম্মত হিসেবে ফেরাউনের সন্ন্যত মানবেন না কার সন্নত মানবেন আপনি এবার ভেবে দেখুন আশা করি বুঝতে পেরেছেন জাজাকুম্লা আলম আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি